কেমন আছেন সবাই? ডার্ক চ্যানেলে এটি আমাদের প্রথম ভিডিও। আপনারা তো জেনেছেন যে এই চ্যানেলে বিভিন্ন আশ্চর্যজনক বিষয় নিয়েই ভিডিও আপলোড করা হবে। এর আগে আমরা আমাদের রহস্যের শেষে চ্যানেলে এ ধরনের বেশ কয়েকটি ভিডিও আপলোড করেছি, এজন্য সেই পুরনো ভিডিওগুলো এই চ্যানেলে নতুন করে আপলোড দেওয়া হবে এবং সেই সাথে প্রতি সপ্তাহে চেষ্টা করব আপনাদের জন্য নতুন একটি ভিডিও আপলোড করার। তো আশা করি আগের চ্যানেলটিতে যেভাবে আপনারা আমাদেরকে সহযোগিতা করেছেন, নতুন চ্যানেলটিতেও ঠিক সেভাবেই সহযোগিতা করবেন। তো চলুন শুরু করা যাক এই চ্যানেলের প্রথম ভিডিও। জীবিত এবং মৃত অবস্থার মাঝামাঝি একটি অবস্থা হলো কোমা। কোমায় থাকা এমনই এক অবস্থা যেখানে আপনি বেঁচে থাকবেন কিন্তু হাঁটা চলা, কথা বলা বা কোনো ধরনের শারীরিক কার্যক্রমে অক্ষম থাকবেন। অর্থাৎ আপনি যেন ঠিক একটা লাশের মতো, শুধু পার্থক্য এই যে আপনার জীবন আছে। বিভিন্ন কারণে মানুষ কোমায় চলে যেতে পারেন এবং কোমায় থাকা এই অবস্থা কয়েক সপ্তাহ থেকে কয়েক বছর পর্যন্ত হতে পারে। এবং সৌভাগ্যক্রমে যদি কেউ দীর্ঘ কয়েক বছর পর কোমা থেকে জেগে ওঠে, তবে সে পূর্বের সবকিছুই ভুলে যায়। কিন্তু আজ আপনারা এমনই একজনের করুণ কাহিনী শুনতে চলেছেন যে দীর্ঘ 12 বছর কোমায় থাকার পর হঠাৎই জেগে ওঠে এবং বলে যে এই দীর্ঘ সময়ে তার সাথে কি কি হয়েছিল। তো সেই কোমায় থাকা দীর্ঘ 12 বছরে ঘটে যাওয়া কাহিনী নিয়ে চলুন শুরু করা যাক আজকের ভিডিও। মার্টিন পিস্টোরিয়া ছিল 12 বছরের একজন বালক। হঠাৎ করে বেশ কয়েকদিন যাবৎ সে মাথা ব্যথা অনুভব করতে থাকে এবং ধীরে ধীরে বমি বমি ভাব, দুর্বলতা ইত্যাদি লক্ষণ দেখা দিতে থাকে। এক মাসের মধ্যে সে হাঁটার ক্ষমতাও হারিয়ে ফেলে। তার মা বাবা তাকে শহরের প্রায় সব ডাক্তারকে দেখান, তবে কেউই বলতে পারেন না যে এটা হওয়ার আসলে কারণটা কি। এর কয়েকদিন পর মার্টিনের পক্ষে আর হুইল চেয়ারে বসাও অসম্ভব হয়ে পড়ে এবং তাকে সব সময় শুয়ে থাকতে হতো। ধীরে ধীরে মার্টিন তার কথা বলার শক্তিও হারিয়ে ফেলে এবং ডাক্তার জানান যে মার্টিন সম্পূর্ণ কোমায় চলে গেছে। কেন হঠাৎ করে একজন সুস্থ সবল মানুষের এমন হলো তা ডাক্তাররা মোটেই বুঝতে পারছিলেন না। সাধারণত ব্রেন ইঞ্জুরি, ব্রেন টিউমার, স্ট্রোক বা হাই লেভেল অ্যানেস্থেশিয়ার জন্য মানুষ কোমায় চলে যেতে পারেন, তবে মার্টিনের ক্ষেত্রে এর কোনো কারণই ছিল না। ডাক্তাররা অবশেষে তার সেরিব্রোস্পাইনাল ফ্লুইড টেস্ট করে জানতে পারেন যে মার্টিন খুবই দুর্লভ একটি রোগ, ক্রিপ্টোকক্কাল মেনিনজাইটিসে আক্রান্ত। এই রোগের ফলে মস্তিষ্ককে ঘিরে রাখা পর্দাতে ইনফেকশন হয় এবং যার পরিণতি হিসেবে মার্টিনের এই অবস্থা হয়েছে। কোমায় থাকা অবস্থা যে কতটা যন্ত্রণাদায়ক সেটা মার্টিনের জ্ঞান ফেরার পর তার বিবৃতি শুনেই বুঝতে পারবেন। তো যাই হোক, মার্টিনের এই অবস্থার পর তাকে বাড়ি নিয়ে আসা হয় এবং তার মা বাবা গভীর আগ্রহ ধরে অপেক্ষা করতে থাকেন কবে তারা তাদের সেই স্বাভাবিক ছেলেকে আবার ফিরে পাবেন। মার্টিনের বাবা প্রতিদিন কাজে যাওয়ার সময় তাকে কেয়ার ফ্যাসিলিটি সেন্টারে রেখে যেতেন এবং কাজ থেকে ফেরার পর তাকে আবার নিয়ে আসতেন। যেহেতু কোমায় থাকা রোগী সারাদিনে শুয়ে কাটান, তাই তাদের মাসেলগুলোকে সতেজ রাখার জন্য প্রতি 2 ঘন্টা পরপর তাদের পরিচর্যা করতে হয়। মার্টিনের বাবা তার সন্তানের জন্য এসব কিছুই করছিলেন। কোমায় থাকা অবস্থায় যদি 2 সপ্তাহ পার হয়ে যায়, তবে এরপর রোগী ভেজিটেটিভ স্টেটে প্রবেশ করে। অর্থাৎ এই অবস্থায় রোগীদের মেটাবলিক অ্যাক্টিভিটি চলতে থাকে কিন্তু তার পক্ষে কোনো প্রকার নড়াচড়া করা সম্ভব হয় না। তো এভাবেই সম্পূর্ণ নিথর অবস্থায় মার্টিনের দিন যেতে থাকে, দিন থেকে মাস, মাস থেকে বছর। অবশেষে দীর্ঘ 10 বছর পর মার্টিন প্রথম তার মাথা নাড়তে সক্ষম হয়। মার্টিনের কেয়ার সেন্টারে একজন নতুন নার্স আসেন যিনি মার্টিনকে খুব যত্ন করতেন। এমনই একদিন মার্টিনকে নিয়ে টিভি দেখার সময় হঠাৎ করে সে মাথা নেড়ে ওঠে। তখনই নার্স ভিরা ভ্যান্ডারল জানান যে মার্টিনের মধ্যে ভালো হওয়ার লক্ষণ দেখা দিয়েছে। তখনই তার বাবা তাকে পরীক্ষা করার জন্য নিয়ে আসেন এবং দেখতে পান যে তার মস্তিষ্ক ঠিকভাবেই সবকিছুর প্রতি সাড়া দিচ্ছে। মার্টিনকে এরপর একটি পুনর্বাসন কেন্দ্রে নেওয়া হয় এবং চেষ্টা করা হয় তার মাসেলগুলোকে আবারও কার্যক্ষম করে তোলার। অবশেষে দীর্ঘ 12 বছর পর মার্টিন প্রথম কথা বলতে সক্ষম হয় এবং এত বছর ধরে তার মনের মধ্যে যত কথা জমেছিল তার সবই সে বলতে শুরু করে এবং সে ঠিক কি বলেছিল তা এইবার শুনুন। মার্টিন বলতে থাকে যে এই দীর্ঘ 12 বছরের প্রত্যেকটা দিনই তার মনে আছে। সে সবকিছু দেখতে এবং শুনতে পারত কিন্তু কোনো সাড়া দিতে পারত না। সে জানায় যে কেয়ার সেন্টারের নার্সরা তার সাথে খুব খারাপ ব্যবহার করত। তারা তাকে বিভিন্নভাবে কষ্ট দিত, কখনো মারধর করত, কখনো দীর্ঘক্ষণ রোদে বসে রাখত বা ভীষণ ঠান্ডা জল দিয়ে তাকে গোছল করিয়ে কষ্ট দিত। এমনকি একজন নার্স একদিন বমি করে তা মার্টিনকে খেতে বাধ্য করায়। তবে নতুন নার্সটি অনেক ভালো ছিলেন এবং তার কারণেই সে আজ সুস্থ হয়ে উঠেছে একথাও জানায়।
মার্টিন খুব দুঃখ নিয়ে বলে যে মাঝে মাঝে তার মা এটা কামনা করতো যে সে যেন মারা যায়, এবং নিজের মায়ের কাছ থেকে এমন কিছু শুনে সে সত্যিই খুব কষ্ট পেয়েছিল। তবে সত্যি বলতে এমন বাধাও মার্টিনকে দমিয়ে রাখতে পারেনি। পুনর্বাসনের পর মার্টিন সুস্থ হয়ে উঠলেও সে তার হাঁটার ক্ষমতা হারিয়ে ফেলে, কিন্তু তারপরও সে তার গ্রাজুয়েশন কমপ্লিট করে এবং একজন কম্পিউটার প্রোগ্রামার হিসেবে কাজ বেছে নেয়। আর এখন সে তার ছোটবেলার গার্লফ্রেন্ডকে বিয়ে করে বেশ সুখেই আছে। মার্টিন সুস্থ হওয়ার পর একটি বই লেখে যার নাম ছিল ঘোস্ট বয়, এ মিসডায়াগনোসড বয় ট্র্যাপড ইন হিজ ওন বডি, এবং বইটি নিউ ইয়র্ক টাইমসে বেস্ট সেলার হিসেবে প্রকাশ পায়। সত্যি মার্টিন আমাদের মতো সুস্থ মানুষদের জন্য সত্যি অনুপ্রেরণা স্বরূপ, এবং সেই সাথে এটাও শিক্ষা দেয় যে একজন মানুষ বুঝতে পারুক আর নাই পারুক, তার সাথে কখনোই খারাপ ব্যবহার করা উচিত নয়, কারণ মার্টিনের জায়গায় হয়তো আমাদের মধ্যে কেউ থাকতে পারত। তো যাই হোক, ভিডিওটি ভালো লাগলে শেয়ার করতে পারেন অন্যান্যদের সাথেও, এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ভবিষ্যতে এমন আরও অনেক ভিডিও পেতে। ভালো থাকুন সবাই, সুস্থ থাকুন সবাই, ধন্যবাদ।